একবার দীর্ঘদিন হয়ে গেল ফাতেমার ঘরের ভিতরে যখন খাবার নাই, ঘরের ভিতরে রান্নার ব্যবস্থা নাই, হযরতে ফাতেমা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, আলীকে ডাক দিয়া বলছেন, স্বামী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না, আমি মরে যেতে পারি কষ্ট করে করে, আমার সন্তান গুলাকে কষ্ট দিতে চাই না। আলী, বাবা আমার কাছে একটা কাপড় দিয়েছেন, ওই কাপড়টা তুমি বাজারে বিক্রি করে দিতে পারো, জয় টাকা পাও, ওই টাকা দিয়ে খাবার এনে আমার সন্তানদেরকে দাও। মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। হযরত আলী কাপড় নিয়ে বাজারে পৌঁছে গেলেন, বাজারে যাওয়ার পরে রসুল পাকের দেওয়া গিফট হযরতে ফাতেমাকে দেওয়া, এই কাপড়টা হযরতে আলী 6 টাকায় বিক্রি করে দিলেন। কয় টাকায়? 6 টাকায় বিক্রি করে দিয়া আলী যখন রাস্তা দিয়ে আসতেছে বাজার থেকে খাবার ক্রয় করবে, এমন সময় আল্লাহ আলীকে পরীক্ষা করবার জন্য দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন, যাও আমার আলীকে গিয়ে দেখো আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে। আলী, যেই আলী আমাকে এতটুকু ভালোবাসে তোমরা জানো না রে। আল্লাহ আসমানের উপরে আলীর প্রশংসা করলেন, আলী এমন এক বীর পুরুষের নাম দুনিয়ার জমিনে, আলী কাউকে ভয় করে না, আমাকে আলী এতটুকু ভালোবাসে। আলীর পায়ের ভিতরে একবার যুদ্ধের সময় তীর ঢুকে গেল। আল্লাহ এই কথাগুলা ফেরেশতাদের সামনে বর্ণনা করে বলতেছেন, ফেরেশতারা কোনোভাবে যখন তীর কুলা যাচ্ছিল না, কারণ আমার নবী জানাইয়া দিয়েছেন, সাহাবীরা শোনো, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর কুলতে পারবে, আলী যখন সলাতে দাঁড়িয়ে যায় দুনিয়া ভুলে যায়, একমাত্র আমি আল্লাহ আর কারো কথা মনে থাকে না। এই আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় টান দিয়ে গুস্ত ছিঁড়ে গেছে, তীর খুলে ফেলছে, আলী কিছুই বলতে পারে নাই, কারণ দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা আলীকে পরীক্ষা করা দরকার, আলী যদি আপনাকে এত ভালোবেসে থাকে, আলীকে আমরা পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, আলী 6 টাকা নিয়ে রাস্তা দিয়ে বাজারে যায়, দেখো গিয়া দুইজন দাঁড়াইয়া রাস্তায় কাঁপতেছে আর কাঁদতেছে, সালাম দিয়ে বলছে, আলী আমাদের দুইজনের পরিবার, আমরা ভিনদেশি মানুষ, এই দেশে আমাদের বাড়ি না, আইসা আমরা বিপদে পড়ে গিয়েছি, আল্লাহর ওয়াস্তে যদি আমাদেরকে কিছু দেও আমরা সন্তানদের জন্য নিব। আল্লাহর নাম যখন বলেছেন, পকেটের মধ্যে 6 টাকা আছে, স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা, বাজারে যাবেন কিছু ক্রয় করবেন এই জন্য রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হল তারা যখন আল্লাহর নাম বলেছে আলী সব কিছু ভুলে গিয়েছেন। আলী চিন্তা করেন, আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে মরে যেতে পারে, কিন্তু আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তিনি বললেন, শুনলে আমার আল্লাহর নাম যেহেতু বলেছ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না, এই কথা বলে 6 টাকা বের করে ওদেরকে দান করে দিলেন, যাও নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমি জানতে চাই, কাপড় ছিল কাপড় আসেনি, কথা বলেন না কেন, কাপড়ও নাই টাকাও নাই,
খাবার কিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই। আলী আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ তাআলা? আলী কান্না করে করে সামন দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লাল ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। আলীকে দেখে ডাক দিয়ে বলছে, আলী রে তুমি কি ঘোড়াটা ক্রয় করবা? আলী ডাক দিয়ে বলেন, ভাই আমার কাছে এক টাকাও নাই, আমি ঘোড়া কিনবো কেমনে? বিক্রেতা বলছে, ভাই আলী রে তুমি যদি কিনো তোমাকে আমি বাকিতে বিক্রি করব, তবে 100 টাকায় তোমার কাছে আমি বিক্রি করব, আমার ঘোড়া তুমি নিয়ে যেতে পারো বিক্রি করে, আমার টাকা আমাকে দিবা, লাভ তুমি নিয়ে যাও। আলী চিন্তা করলেন, বাকিতে যখন ঘোড়া দিতে চায় আমি নিয়ে যাই। আলী ঘোড়া নিয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন লোক এসে আলীকে বলছে, তোমাকে তো চিনি লাগে, এত সুন্দর ঘোড়া কত টাকায় বিক্রি করতে চাও? আলী চিন্তা করলেন, আমি আবার কয় টাকা দাম বলবো জানি না কিছু। তিনি বললেন, ভাই রে তুমি বলো কয় টাকা দিয়ে কিনে নিবা? লোকটা বলছে, তোমার ঘোড়াটাকে আমি 160 টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তা করলেন, 160 টাকা মানে 100 টাকা মালিকরে দিলে 60 টাকা লাভ, দামাদামি করে লাভ নাই, এমন কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না। তিনি বললেন, ভাই আলী ভাই কাস্টমার ক্রেতা আপনি ঘোড়াটা নিয়ে যান 160 টাকা দেন। সংক্ষেপ করে ঘটনা বুঝাতে চাই, 160 টাকা দিয়ে ঘোড়াটা বিক্রি করে রাস্তায় এসে ঘোড়ার মালিককে 100 টাকা দিয়ে দিলেন, আছে কত? আল্লাহর রাস্তায় দিনে দান করেছিলেন কত? 6 টাকা। আল্লাহ বলছেন, 1 দিলে 10। আলী তুমি আজকে 6 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে যে উদারতা দেখিয়েছ, আমি আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে আগে 6 দশে 60 টাকার মালিক বানাইয়া দিলা। আল্লাহ আকবার বলেন, কেমন রব! আলী এবার বাজারে গিয়েছে মন বড় খুশি, আগে 6 টাকার খাবার কিনবার কথা ছিল, এখন বাজারে গিয়ে 60 টাকার কিনছে, কম হইছে না বেশি? খাবার কিনে কাদের মধ্যে নিয়েছেন? স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেছেন। বাড়ির দিকে যান, কাদের মধ্যে বস্তা, বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন, হযরতে ফাতেমাকে ডাক দিয়েছেন। ফাতেমা দরজা খুলে বলছেন, স্বামী এই ব্যাপার কি ব্যাপার, আপনার কাছে তো খাবার করতে গেল, বস্তা বস্তা খাবার দেখা যায়, এত টাকা আপনি কোথায় পেলেন? আমার কাপড় তো 100 টাকায় বিক্রি হওয়ার কথা না, কাপড়টা তো পুরাতন। হযরতে আলী বললেন, ফাতেমা তোমার কাপড় আমি 6 টাকায় বিক্রি করেছি। ফাতেমা বললেন, স্বামীরে খবরদার ঘরে ঢুকবা না, আমার ঘরে খাবার নিয়ে ঢুকবা না, তোমার কাদের মধ্যে যেই খাবার দেখতেছি এগুলা 6 টাকার না, এগুলা অনেক বেশি টাকার, যেই লোকটার পকেটে 1 টাকাও ছিল না সে 100 টাকা কোথায় পেল? ও স্বামী আমি না খেয়ে মারা যেতে পারি, সন্দেহজনক কোনো খারাম খাবার আমি ফাতেমার ঘরে ঢুকতে দিব না, আগে বলো টাকা পয়সা কোথায়, 100 টাকার খাবার আনছো কেন, টাকা কোথায় পেয়েছো? আলী বলছেন, স্ত্রী রে তুমি আমাকে জানো ভালো করে, আমি কেমন লোক, আমি অন্যায় করবার মতো লোক না, তুমি আমাকে ঘরে ঢুকতে দাও তোমার কাছে খুলে বলবো। ফাতেমা বলছেন, না না এখানে বলেন, দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এমন মহিলা আছে, স্বামীকে দরজা দাঁড় করে বলেন, আগে বলেন কি আনছেন, কথা কোন দিকে আসেনি, কে আনছেন আগে বলেন, ঘরে ঢুকতে দিতাম না, আসেনি, এখন খুব খুশি আপনারা। আমাদের এলাকায় গ্রামগঞ্জে এমন মহিলা আছে, ও যুবক তোমাদেরকে বলছি, কিছু যুবক আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে,
বিয়ার পরে বউ যা কয় তাই শুনে মা বাপ আর দেখতে পারে না, কথা বলেন না কেন? খুশি এখন আমাজ বাড়তেছে দেখতেছি, আমি রূপ বুঝতেছি আপনাদের। এমন স্ত্রী ও এলাকায় পাওয়া যায়, বিয়ের পরে এলাকার বড় হুজুরের কাছে যায়, গিয়া বলে হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন। কেমন গরম তাবিজ? আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা শুধু আমারে দেও, হের মা বাপরে যেন না দে, হের ভাই বোনরে যেন না দে, কথা বল না কেন, ঠিক কিনা? ওরে বাবা, এখন ঠিক কয় আমার বন্ধুগণ, শুধু আমারে দেও। হুজুর বলতেছেন এমন তাবিজ শুধু আপনারে দিব যেন তার মা বাপরে দেখতে না পারে। আজকাল কেমন তাবিজ দেয়, গড়ের ভিতরে তাবিজ দিয়া মারামারি ঝগড়া লাগাইয়া দেয়, এগুলা আছে না? আছে, এলাকায় আছে, আছে। হুজুর তাবিজ লিখতেছে 2000 টাকা বেশি দিয়ে, এমন তাবিজ দিতেছি স্বামী বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমারে দিব, জীবনে তার মা বাপরে দেখতে পারবে না, ভাই বোনরে দেখতে পারবে না। গরম তাবিজ দিতেছি, একটা বালিশের নিচে রাখবা, একটা কম্বলের নিচে, একটা পালঙ্গের নিচে, একটা ভিজাইয়ে পানিতে খাওয়াইবা 13 দিন, ঠিক কিনা কথা কন? আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা, তো কলিজায় যাও জলের ভিতরে জ্বলবো, ঠিক আছে নি? হ্যাঁ, একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা, আর আরেকটা তাবিজ, যে তাবিজ লেইকা দিছো এই হুজুরের কপালে ঠাডা পড়বার জন্য, এ কথা বলেন না কেন? এই তাবিজ লিখতে কইছে কেটা তোমারে? পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে? কথা বলেন না কেন? এগুলো করেনি কেউ? এগুলো হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরে বারবার তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেয়েটা জান্নাতে যাবে, যেই মেয়েটা তোমার আগে জান্নাতে চলে যাবে এই মেয়েটা অমুক গ্রামের কাটুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ, বলেন আব্বা কাটুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে আর আমি তোমার মেয়ে, আমি মেয়েরা দেখা লাগবে। নবীজি বলেন যাও, এই হলো তার ঠিকানা, তার সঙ্গে দেখা করে আসো, কেমন মেয়ে যাই না আসো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ফাতেমা পরের দিন সকাল বেলা ফজরের সালাত পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন, সংক্ষেপ করে বুঝাই দরজায় গিয়ে নক করলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি? আমি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, এসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন, কেন দরওয়াজা খুলেন ঘরে ঢুকতে চাই? ঘরের ভিতর থেকে আমার মায়েরা খান খাড়া করে শুনেন কি বলতে চাই? ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন, ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আপনি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি, কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই, স্বামী ফজরের নামাজ পড়ে কাঠ কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন, আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না। ফাতেমা বললেন কি বলো তুমি, আমি তো মেয়ে মানুষ, আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না, তাও তো আমি বিশ্ব নবীর মেয়ে। কাটোরিয়া স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না, বরং বরকত নিতে পারবো, কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে, অনুমতি লাগবে, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করবো না, কথাও বলতে চাই না, আমি আমার স্বামীকে এতটুকু ভালোবাসি, আমার স্বামী কাট কাটলে কি হবে,
স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই, আমি স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকাতে পারবো না। ও ফাতেমা, বেয়াদবি নিবেন না, আপনি ব্যাগ করে বাড়িতে পৌঁছে যান, আগামীকাল সকালবেলা আবার আসবেন, আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চিন্তা করে একটা কাটুরি আরবে, একজন মহিলা একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া, আর আপনার আমার স্ত্রী গ্রামের মহিলারা স্বামীর অনুমতি কি, স্বামী তো কই তাকে কই যায়, স্ত্রী স্বামীও জানে না, ঠিক কিনা বলেন? এখন ঠিক কইবেন আমার বন্ধুগণ। এক পর্যায়ে হযরতি ফাতেমা চলে আসলেন, পরের দিন সকালবেলা যখন ব্যাগ করে চলে যাবেন আবার যাবেন কাঠুরিয়ার বাড়িতে, হযরতে হাসান জড়াইয়া বলছেন, মা গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিল তোমাকে খুঁজে পাই না, আজ আমাকে না নিয়া তুমি যাইতে পারবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা রে আমাকে একা যেতে দাও। হাসান বলছেন, আম্মা জান তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না। ফাতেমা বললেন, বাবা চলো আমার সঙ্গে চলো। হযরতে ফাতেমা হাসানকে নিয়ে চলে গেলেন, কাটুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন, বোন আমি গতকালকের ফাতেমা এসছি, দরজা খুলে দাও। হাসান বলতেছেন, আম্মা জান বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা ডাক দিয়া বলছেন, বোন ফাতেমা দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন, কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়। সেকে ফাতেমা বললেন, আমার ছেলে ও প্রাপ্তবয়স্ক নাবালিক হাসান আমার সঙ্গে এসেছে, দরজা খুলে দাও। কাটুরিয়ার স্ত্রী জামেলা বলছেন, বোন ফাতেমা বেয়াদবি নিবেন না, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি, কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই নাই, আপনি আজও ব্যাগ করে চলে যান, আগামীকালকে আসবেন, আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বুনরে আমার ছেলে নাবালিক ছেলে, তার সামনে বের হলে কিছু হবে না। কাটুরিয়ার স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি কিছু হবে না, কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই, আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া গড়ে কাউকে ঢুকতে দিতে পারি না। চিন্তা করেন কেমন আমানত দার। হযরতে ফাতেমা আজ বিক করে চলে আসলেন, পরের দিন সকালবেলা তিনি যখন চলে যাবেন, হযরতে হুসাইন মাকে জড়াইয়া বলতেছে, আম্মা যা গতকালকে সকালবেলা ভাইকে নিয়ে কই গেছিল আমাকে নেও নাই, আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে পারবা না। হযরতে ফাতেমা নাসুর বান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না, আজ হুসাইন সাথে গেল। কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন, বন্ডে দরজা খুলে দাও, আমি ফাতেমা এসছি, গতকালকে যে এসেছিলাম। হুসাইন বলতেছেন, আম্মা জান গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছিলাম। এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন, ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়। ফাতেমা বলেন, ওটা আমার ছোট ছেলে হুসাইন। জামেলা বলছেন, বোন বেয়াদবি নিবেন না, আপনি চলে যান, আজ আমি দেখা করতে পারবো না, কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই, আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না। বিরক্ত হয়ে চলে আসলেন, চতুর্থ দিন গিয়েছেন, একা একা গিয়েছেন, দরজায় নক করে বলছেন, ফাতেমা এসছি, দরজা খোলো।
মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন, ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার, ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা, ঘরের দরজা একটা ছড়ি রাখা মানুষকে পিটাবার জন্য, ঘরের দরজার সামনে একটা চাকু রাখা, ছুরি রাখা। জিজ্ঞাসা করলেন, ও জামেলা এগুলা কি? জামেলা বলছেন, ফাতেমা আমি সব সময় স্বামীর আনুগত্য থাকতে চাই, আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়, সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই, কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায়। এরপরেও কোনো কথায় স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায়, ঘরের দরজায় দড়ি রেখে দিয়েছি, স্বামীকে বলে দিয়েছি, স্বামী রে আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান, এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন, এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন, এই ছুরি দিছি, বড় অপরাধ করলে অত্যা করে দুনিয়ার থেকে বিদায় দিবেন, আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এক মিনিটও থাকতে চাই না। আমার স্বামী কষ্ট পায়, আমার স্বামীর দিলে আঘাত লাগে, ব্যথা লাগে, এমন কোন কাজ আমি করতে চাই না, আমি স্বামীর ভক্তি, স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে ব্যাগ করে চলে আসলেন, বাবার কাছে লম্বা কথা, বাবার কাছে গিয়ে বলেন, আব্বা জান মহিলার বাড়িতে গিয়েছিলাম, মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি, সব বুঝলাম, ওই মহিলা জান্নাতি এতে সন্দেহ নাই, স্বামীকে বড় ভক্তি করে, স্বামীর শ্রদ্ধা করে, স্বামীকে সম্মান করে, স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না, সব ঠিক আছে আমি মানছি বাবা জান্নাতি, কিন্তু আমার আগে কেমনে জান্নাতি আমাকে বুঝাও, আমাকে বুঝাও আমার আগে কেমনে জান্নাতে যাবে। নবীজি বললেন, মা রে ও মা তুমি শুনো, ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে, একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না। আর তুমি চিন্তা করো ওই দিনের ঘটনা, যেই দিন আলী খাবার নিয়ে তোমার ঘরের দরজায় গিয়েছিল, মা রে তুমি আমার মেয়ে হাসান হুসাইনের মা, তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে, মা রে তুমি তো আলী ঘরে গেলেও সুন্দর করে বলতে পারতে, কথা বলেন ঠিক কিনা, সুন্দর করে আলী ঘরে গেলে বুঝাইয়া বলতে পারতে, ঠান্ডা মাথায় বলতে পারতে, ওই জায়গায় তুমি তাকাইয়া দেখো কাটুরিয়ার স্ত্রী জামেলার কি চরিত্র আর কি ব্যবহার, স্বামীর সঙ্গে জামেলার কি আচরণ হয়েছে, ওই দিন তুমি আলীর সঙ্গে কি আচরণ করেছ, আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ তুমি, জামেলা জিন্দেগি তুই কষ্ট করে নাই, এই জন্য তোমার আগে এক পয়েন্ট পৌঁছে গিয়েছে, তোমার আগে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন, আব্বা জানের পরে বুঝি নাই বলেন। এবার নবী বলছেন, ফাতেমা তাহলে বুঝব, তোমার স্বামী আমার দেওয়া কাপড় 6 টাকায় যার কাছে বিক্রি করেছিল, যিনি 6 টাকা দিয়ে আমার দেওয়া কাপড় কিনেছে, দুনিয়ার সাধারণ ক্রেতা না, ওনার নাম হলো ইসরাফিল। ইসরাফিলকে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছিলেন, তিনি কাপড়টা ক্রয় করে নিয়ে জান্নাতে রেখে দিয়েছেন। আর তোমার স্বামীর কাছে যিনি লাল গুঁড়া বিক্রি করেছে, তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল, জান্নাত থেকে লাল গুঁড়া নিয়ে এসেছে, আলীর কাছে বিক্রি করে দিয়েছে। আলী বাজারে গিয়া যার কাছে গুঁড়াটা বিক্রি করেছে, তিনি আল্লাহর আরেকজন রহমতের ফেরেশতা, তার নাম মিকাইল, তিনি গুঁড়াটা ক্রয় করে
জান্নাতে নিয়ে রেখে দিয়েছেন, আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে। মারে তুমি যেদিন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গুড়া দিবেন, এই গুড়া হবে ওই লাল গুড়া, গুড়া চলতে গেলে তুমি থাকবে গুড়ার পিঠে, গুড়ার লাগাম লাগবে, ওই লাগাম হলো তোমার বিক্রি করা সেই 6 টাকার কাপড়। কোন সুবহানাল্লাহ, এই কাপড় হবে ওই দিন গুড়ার লাগাম, ওই গুড়ার পিঠে থাকবে তুমি সওয়াত। আমি যেমন গুড়ার পিঠে থাকব, আমার গুড়ার লাগাম থাকবে বেলালের হাতে, মারে তুমিও থাকবে গুড়ার পিঠে আর গুড়ার লাগাম থাকবে কাটুরিয়ার স্ত্রী জাবেলার হাতে। সুবহানাল্লাহ, বলেন বেলাল যেমন আমার আনুগত্য করে আমাকে ভালোবাসে জিন্দেগি শেষ করে দিল, বিনিময়ে আমার গুড়ার লাগাম ধরবার সুযোগ পেয়েছে কাটোরিয়ার স্ত্রী জামেলা স্বামীর খিদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে, আল্লাহ তাকে তোমার গুড়ার লাগাম ধরবার সুযোগ করে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের যুগ যখন চলে আসলো, এর আগে বিশ্ব নবীর ইন্তেকালের পরে আবু বকর যখন মদিনার রাষ্ট্রের খলিফা, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, হযরত ওসমান বসে আছেন, আলী বসে আছেন, আমার বসে আছেন, ওই সময় আমার হলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমার হলেন প্রধান বিচারপতি, আর খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক। ওসমান এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি আমি, বিষয় হলো আমি জানতে চাই এই রাষ্ট্র কি দিয়ে চলে। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র চলে কোরআন দিয়ে, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর জানতে চাই রাষ্ট্রের কোন নাগরিক যদি না খেয়ে মারা যায় আপনি কেমন জবাব দিতে হবে। আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, আমার রাজ্যে যেই রাজ্য কোরআন দিয়ে চলে, যেই রাজ্যের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ইমামতি রাষ্ট্রপতি করে, ওই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি অসুস্থ হয় চিকিৎসা আরো ভাবে মারা যায়, আমি জানি এই কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। কোন সুবহানাল্লাহ, ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, তাই যদি হয়ে থাকে আপনার রাজ্যে একজন বিধবা মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে, যার কোনো পুত্র সন্তান নাই, মহিলা চোখে পর্যন্ত দেখতে পারে না, অন্ধ, আমি জানতে চাই এই মহিলার ঘরে খাবার কে পৌঁছে দিবে, মহিলাকে কে খাবার দিবে। আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওমরি, ও উসমান, অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসেবে আমার দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব হলো ওই মহিলার ঘরে খাবার পৌঁছে দিতে হবে, অবশ্যই খাবার আঞ্জাম দিতে হবে, বাঁচার তো কোনো পথ নাই। ওসমান দেখে বললেন, ভাই শুধু খাবার দিলেই হবে না, বাইতুল মাল থেকে খাবার দিলেই চলবে না,
মহিলা চোখে পর্যন্ত দেখতে পান না, বিদ্যা হয়ে গিয়েছেন তার ঘরটা পরিষ্কার করবার জন্যে, তার রান্না বান্না করে দেওয়ার জন্যে, কাপড় ধুয়ে দেওয়ার জন্যে একজন খাদেমের প্রয়োজন, কর্মচারীর প্রয়োজন। আমি জানতে চাই আপনি কি কোনো কর্মচারীর ব্যবস্থা করতে পারবেন? আমিরুল মুমিনীন আবু বকর বলছেন, ভাই ওসমান রে, আমি আমার বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু খাদেম দেওয়ার মতো লোক আমার কাছে নাই। হযরত আমার প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি রাজ্যের ফদি খলিফা, আমি রাজ্যের প্রধান বিচারপতি, আপনার কাছে আমি জানতে চাই এই মহিলার খিদমত করতে হবে, খাদেম লাগবে, আমি আজ থেকে আমি প্রধান বিচারপতি, আমি রাষ্ট্রের সকল কাজ করবার পরে বিনা টাকায় নির্বেজাল আল্লাহকে পাওয়ার জন্যে আমি ওই মহিলার ঘরের খাদেম হয়ে যেতে চাই। আল্লাহ একবার বলেন, একদম প্রধান বিচারপতির কথা বলছি, প্রধান বিচারপতির কথা বলছি। আবু বকর বলছেন, ভাই ওমর রিব, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনার অনেক দায়িত্ব রয়েছে, আপনি একজন বিধবা মহিলার খিদমত করবেন, আপনি এক মহিলার ঘরে রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঘর মুছে দিবেন, আপনি কি জানেন আপনি ইসলামিক রাষ্ট্রের প্রধান বিচারপতি? ওমর ডেকে ডেকে বললেন, ভাই আবু বকর, আল্লাহ যদি কেয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করে বিচারপতি সমাজে কি ইনসাফ কায়েম করতে পেরেছিলেন কিনা, সঠিক বিচার করতে পেরেছিলেন কিনা, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দিয়েছিলেন কিনা, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে বিচার কার্য সম্পাদন করেছেন কিনা, আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি নির্ভেজাল খালিস ভাবে মহিলার খিদমত করতে চাই। আবু বকর বললেন, ভাই ওমর রে, আমার আপত্তি নাই, কিন্তু শর্ত হলো তুমি কাজ করতে পারবে রাষ্ট্রের সকল কাজের পরে, মহিলার বাড়িতে খিদমত করতে যাওয়ার পরে তুমি যদি রাষ্ট্রের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাও, কম আসো, আমার দরবারে তোমার বিচার হবে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে না বিচার দায়ের করব। সংক্ষেপ কথা আপনাদেরকে বুঝিয়ে দিই, পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে কোরআন তিলাওয়াত করে নাস্তা সেরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা, আপনি চোখে দেখেন না রাষ্ট্রপ্রধান আবু বকর আমাকে আপনার ঘরে কর্মচারী বানিয়ে দিয়েছেন, ঘর থেকে বের হলে আপনার পর্দা লঙ্ঘন হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্রের খলিফা তা চান না, আমাকে খাদিম বানিয়ে দিয়েছেন, আপনি বলেন তো দেখি আজকে কি খেদমত করতে হবে আপনার, ঘর মুছে দিতে হবে কিনা, রান্না করে দিতে হবে কিনা। ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন, কে যুবক, তোমাকে চিনতে পারি নাই, যুবক তুমি আসতে দেরি করে ফেলেছ, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সকল কাজকর্ম করে দিয়া আমার কাপড় দৌত করে ঘরটা মুছে দিয়ে চলে গিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, যে দায়িত্ব আবু বকর আমাকে দিয়েছেন কে দায়িত্ব আদায় করে যায়? আশ্চর্য হয়ে গেলেন আর চিন্তা করলেন, আগামী কালকে ফজরের নামাজের আগে আমি চলে যাব, দেরি করব না। আমার বন্ধুগণ, পরের দিন তিনি ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন, অন্ধকার সময়ে ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলছেন, আম্মা জান, বলেন তো আপনার ঘরে কোনো খিদমত করতে হবে কিনা, কি করা লাগবে? মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে, তোমাকে আমি চিনতে পারি নাই, আজও তুমি আসতে দেরি করে ফেলেছ,
তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে মুখে উঠাইয়া খাবার খাওয়াইয়া দিয়ে চলে গিয়েছে। কথাগুলো দিল দিয়ে শুনেন। আমার আশ্চর্য হয়ে গেলেন, শেখে যেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্বকে আদায় করে দিয়ে চলে যায় এত বড় লোকটাকে। চিন্তা করলেন, আগামীকালকে তাহাজ্জুদের সালাতের আগে যাব। তরবারি কুশমুক্ত করলেন, কে লোকটাকে শরীর থেকে মাথা আলাদা করে দেব, আমাকে আবু বকরের দরবারে দাঁড় করাতে চায়, আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিতে চায়, আমাকে বাঁচতে হবে। পরের দিন তাহাজ্জুদের সালাতের আগে ঘর থেকে বের হয়ে গেলেন, চলতে লাগলেন, ঘরের দরজার সামনে পৌঁছে গেলেন প্রায় কাছাকাছি, তরবারি কুশমুক্ত করলেন, হঠাৎ করে তাকায় দেখেন ঘরের ভিতর থেকে আস্তে আস্তে করে একটা ছোট্ট পা দিয়ে কে যেন ঘর থেকে বের হয়ে চলে যায়। সন্দেহ হলো কে আবার যায়, অন্যায় করতেছে কে, গভীর রাত্রে একজন বৃদ্ধা মহিলার ঘর থেকে কে বের হয়ে যায়। আমার বলছেন, যুবক খবরদার দাঁড়িয়ে যাও, আমি আমার বলছি, সুন্দরবনের মানুষ যেইভাবে বাঘের গর্জন চিনতে পারে, বাঘের আওয়াজ চিনতে পারে, মদিনার মানুষ অমরের গলার আওয়াজ চিনতে পারে। অমর বলেছেন, যুবক কে দাঁড়িয়ে যাও, আমি অমর বলছি, গভীর রাত্রে তুমি মহিলার ঘর থেকে বের হচ্ছ, তুমি কে, যদি তুমি না দাঁড়িয়ে যাও তোমার শরীর থেকে আমি মাথাকে আলাদা করে দেব, বাঁচতে হলে দাঁড়িয়ে যাও, কে তুমি, আমাকে আবু বকর আদালতে দাঁড় করাতে চাও, আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিতে চাও, কে দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়েছে, হযরতে ওমর তরবারি খোলে ভিড় ভিড় করে সামনে যায়, তরবারি দিয়ে আঘাত করবে, এমন সময় চেহারার দিকে তাকায় নিজে বরদাস্ত করতে পারলেন না, হাত থেকে তরবারি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। চেহারার দিকে তাকায় দেখেন সে আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা আর আপনি এসেছেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, কি ব্যাপার, আপনি কেন এসেছেন, দায়িত্ব না আমার। আবু বকর বললেন, অমর রে, এই রাষ্ট্রের খলিফা তোমার আগে আমি হয়েছি, কিয়ামতের দিনে তোমার আগে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার আগে আমাকে জবাবদিহি করতে হবে, আমার যখন পরকালীন জীবনের জবাবদিহি তার ভয় ঢুকে যায়, আমার রাজ্যে একজন বিধবা মহিলার ঘরে খিদমতের মানুষ নাই, এই কথা যখন আমার ভিতরে ঢুকে যায় ঘুম আসে না, এই জন্য গভীর রাত্রে এসে তুমি ঘুম থেকে উঠার আগে আগে কাজগুলো করে দিয়ে চলে যায়। আমার বললেন, ভাই আবু বকর, জানতে চাই তোমার পায়ে জুতো নাই কেন। আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই অমর রে, আমার পায়ের জুতা তো দামি হয় না, নরমাল কাঠের জুতা, খড়মের জুতা, হাঁটলে আওয়াজ হবে, আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের ইবাদতে ভেঘাত ঘটবে, এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা পায়ে দেই না, খালি পায়ে আসছি। হযরত ওমর কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, যে রাষ্ট্রের ভিতরে এমন একজন খলিফা আছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আল্লাহ তাআলা, এই রাষ্ট্রের ভিতরে মহিলারা রাত্রবেলা গভীর রাত্রে কোন পুরুষ ছাড়া দূরে তারা কোটি টাকার স্বর্ণালঙ্কার গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া হেঁটে যায়, কোন মানুষ তাদের দিকে চোখ তুলে তাকায় না। এর কারণ হলো রাষ্ট্র কোরআন দিয়ে চলে, সমাজের মানুষের মধ্যে চরিত্র আছে। আজকে রাষ্ট্রের কোন জায়গায় তো কোরআন নাই, এমন কি আমাদের যে গ্রামে বসেছি
এই গ্রামের ভিতরেও ঠিক মতো কোরআনের চর্চা নাই, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে। এজন্য আজকে পরিবারকে সুন্দর করতে হলে আপনারা ভালো করেই জানেন, আপনারা জানেন তো বিভিন্ন জনের কথা, বিভিন্ন বড় বড় অলিদের কথা জানেন, বাইজিদ মুস্তামি অলি হয়েছেন মায়ের খিদমত করে, তো খিদমত তো সারা জিন্দগি করেন নাই, একদিন খিদমত করেছেন, মা খুশি হয়ে গিয়েছেন, মা এতটুকুন খুশি হয়েছেন, খুশি হয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায় দাও, আল্লাহ দোয়াকে কবুল করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা এভাবে দিন শিখতে পারছি, সমাজের মানুষের কাছে দিন নিয়ে যেতে পারতেছি, আজকে পরিবারের কাছে দিন নিয়ে যেতে পারতেছি না, আজকে পরিবারে দিন নাই, ইসলাম নাই ঘরের ভিতরে, দিন নাই ইসলাম নাই, তাহলে এই পরিবারে শান্তি কেমনে আসবে? কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথা কি বুঝেন? পরিবারের ভিতরে শান্তি নিয়ে যান, করিবা পরিবারের ভিতরে ভালোবাসা তৈরি করেন। আপনারা জানেন এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কি বলতে চাই? এই দুনিয়ার জমিনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে হযরত ফাতেমার যখন বিয়ে হয়ে গিয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় বেশি কিছু তিনি দিতে পারেন নাই, তিনি দিয়েছেন খেজুর পাতা দিয়া তৈরি করা একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করবার জন্য একটা চাকি বলা হয়, এটা ছাড়া আর কিছু দিতে পারেন নাই, ঘরের ভিতর আর কিছুই দিতে পারেন নাই। কিন্তু ঘরের ভিতরে দিন ছিল, ঘরের ভিতরে ইসলাম ছিল, ঘরের ভিতরে শান্তি ছিল, আজ এই শান্তিগুলো আমাদের কাছ থেকে উঠে গিয়েছে, পরিবার থেকে দিন উঠে গিয়েছে, এই জন্য আমরা আজকে বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমার বন্ধুগণ কি বলতে চাই শুনেন, পরিবারের ভিতরে যদি শান্তি নিয়ে যেতে চান, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করেন, আমরা যদি পরিবারের ভিতরে একে অপরকে চিনতে পারি, জানতে পারি, ভালোবাসা তৈরি করতে পারি, পরিবারকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেমন করে সুন্দর করে তৈরি করে দেবেন, ঘরকে সুন্দর করতে হলে, ভালোবাসার ঘর তৈরি করতে হলে টাকা লাগে না, পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, বিল্ডিং বালাখানা লাগে না, শুধুমাত্র বোঝাপড়া লাগে আর দিন লাগে, দিন যদি থাকে ঘর সুন্দর হয়ে যায়। আজকে আমাদের ঘরের ভিতরে দিন নাই। আমার মুসলমান ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ যখন হযরত ফাতেমার সঙ্গে ঘরের ভিতরে থাকতেন, তাদের মধ্যে কেমন বোঝাপড়া ছিল, তাদের মধ্যে কেমন আদর্শ ছিল, আজ সেই আদর্শগুলো আমাদের ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। বন্ধুগণ মনে রাখবেন, এজন্য একজন আরেকজনকে বুঝা লাগবে, পরিবারের ভিতরে স্বামী তার স্ত্রীকে বুঝা লাগবে, স্ত্রী তার স্বামীকে বুঝা লাগবে, আমাদেরকে পরিবারের ভিতরে শান্তিতে বসবাস করতে হবে, একজন আরেকজনকে সম্মান দিতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। পরিবারের ভিতরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়, বুঝাপড়া একজন আরেকজনকে যদি বুঝাপড়া করতে পারি, পরিবারে শান্তি থাকবে, আপনি বাহিরে গেলে কাজ করতে ভাল লাগবে, আর পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনি আপনার ব্রেনকে ঠিক রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি লম্বা করব না, কারণ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমার কথাগুলো বুঝতে পারতেছেন না, আর আমি কষ্ট দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখান থেকে আমি দুটো কথা বলতে চাই। এক নাম্বার হলো, স্ত্রীকে আপনি উপহার উপঢৌকন দিয়ে, তাকে খুব বেশি দিয়ে তাকে আপনি খুশি করতে পারবেন না, খুশি যদি করতে হয় শুধু আন্তরিকতা লাগবে, একটা ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? কি লাগবে? ভালোবাসা লাগবে।
আমার মুসলমান ভাইরা কথাগুলো শুনেন, কি বলতে চাই? ইসলাম পূর্ব যুগে নারীর মধ্যে কোনো সম্মান ছিল না। ইসলাম পূর্ব যুগে নারীকে বেচা কেনার পণ্য মনে করা হতো, যেইভাবে বাজারে পণ্য বিক্রি করা হয় নারীদেরকে এভাবেই বিক্রি করা হতো, বাদী দাসী হিসাবে বিক্রি করা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করে দেওয়া হতো। মেয়ে সন্তান জন্ম নিলে জেন্ত হত্যা করা হতো, কবর দেওয়া হতো, নারীদেরকে মানুষ মনে করা হতো না। আজও আমাদের সমাজের ভিতরে এমন আছে, যেই মেয়েটা একটা মেয়ে সন্তান জন্ম দেয় তাকে কেউ দেখতে পারে না, স্বামী তাকে তালাক দিয়ে দেয়, স্বামীর পরিবার মেয়েটাকে দেখতে পারে না, কেন সে মেয়ে সন্তান জন্ম দিল? আছেন এগুলা? মেয়ে সন্তান জন্ম দিয়েছে, মেয়েটার অপরাধ কি? স্ত্রীর অপরাধ কি? সন্তান তো দিয়েছেন আল্লাহ, অথচ আল্লাহর রাসূল বলেছেন যার ঘরে একটা দুইটা করে তিনটা মেয়ে হয়ে গেল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মেয়ে হলে তো বরকত হয়, মেয়ে হলে ঘরে বরকত আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যখন বাহিরে যাও, বাহিরে যাওয়ার সময় সবার শেষে তুমি তোমার মেয়েকে কথা বলে তার কপালে চুম্বন দিয়ে বের হয়ে যাও, আর যখন ঘরে আসবে তখন কিছু নিয়ে আসলে সর্বপ্রথম তুমি মেয়ের হাতে উঠাইয়া দিও। সুবহানাল্লাহ। কোন মেয়েকে কত সম্মান দিয়েছে! বিয়ের সময় যখন বিয়ে হয় একটা মেয়ের, একটা ছেলের সঙ্গে বিয়ে হয়, তখন ইজিন আনতে গেলে, অনুমতি আনতে গেলে, ইজাব কবুলের সময় অনুমতিটা কার আগে আনা হয়? কথা বলেন না, মেয়ের আনা হয়। ইসলাম একথা বুঝাতে চায়, মেয়ে যদি বিয়েতে রাজি হয় তাইলে ওকে তাকে জোর করে জবরদস্তি করে তোমার ইচ্ছা মতো তুমি যেখানে চাও সেখানে চাইলেও মেয়েকে জোর জবরদস্তি করে তুমি বিয়ে দিতে পারো না। কথা বলেন না, মেয়ের অনুমতির প্রয়োজন আছে। এই জন্য ইসলাম বিয়ের বেলায়ও মেয়ের অনুমতির কথা বলেছে। আমার বন্ধুগণ, এরপরে মোহরনার ব্যাপার ইসলাম বলেছে মোহর তুমি দেও, নামাজ রোজার মতো ফরজ, কিন্তু আপনারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লেখান ঠিকই, কিন্তু আপনারা মোহর দেন না। কথা বলেন না, বউর মোহর দিছেন কিছু কয় না, আমি বুঝতেছি আমার কথা মানবেন না, সব আস্ত আপনাদের বিরুদ্ধে যাইতেছে, এজন্য মানবেন না, এটা আমি বুঝছি। বউর মোহর দেন না কেন? কথা বলেন না কেন? বিয়ে করেন নাই আপনারা, মোহর দিছেন, কমপ্লিট বউর মোহর দিয়ে দিছেন, সব আদায় করে দিছেন, নগদে দুইটা দুই চারজন দিছে, মাশাআল্লাহ, নগদ দিয়ে দিছে, মানে দিয়াবার নিয়ে নিছে, মানে দিয়াবার নিয়ে নিছেন। শোনের এটা স্ত্রীর হক, নামাজ রোজার মতো ফরজ। আপনি যদি মোহর না দেন জাহান্নামী, আপনারা বউর কাছ থেকে মাস বাসর রাত্রে ঘরে ঢুকে না, দরজা দাঁড়ায় থাকে, গলার মধ্যে আওয়াজ করে, বউ ঘরের ভিতর থেকে বলে হারে স্বামী আসতেছেন না কেন? আসবো কেমনে, টাকা তো পকেটে নাই, মোহর দিয়ে 10 লাখ লেখছিলাম, 10 টাকা অত নাই, কাসেম এগুলা সব মাফ, মাফ দেয় না বউ, মাফ দিছে? আরে আপনারা বলেন না কেন, আপনারা কি বউর কাছ থেকে মাফ নিছেন? কিছু কথা কয় না কেন? আমি কি রেখে দিব? বস আমি বুঝতেছি তো, মোহর আদায় করবেন। আপনারা বলবেন আমাদের বউ তো মাফ করে দিয়েছে তো হুজুর মোহর দেওয়া লাগবে না, বউ যদি মাফ করে দেয় আজকে তালাক দিয়ে দেখেন কালকে লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সব ভুয়া, কোনো মাফ নাই। এজন্য স্ত্রীকে তার মোহর সমঝায়া দিবেন, বুঝাইয়া দিবেন, ইনশাল্লাহ বলেন দিবেন তো। যারা মুরব্বী আছেন, বিয়া করছেন, 40 বছর হয়েছে, বাপ 300 টাকা যে মোহর লিখছিলেন দিছেন নিগুলা আদায় করে দেন। যুবক ভাইরা যারা বিয়ে করেছ, স্ত্রীর মোহর দেও নাই, দিয়ে দিবা তো, কিছু কয় না কেন? প্রত্যেক মাসে যদি 1000 টাকা বউর হাত খরচ দেও, এই মাস থেকে দিবা 1500 টাকা করে, 500 টাকা করে বাড়াই দিবা, যেটা তোমার মোহর থেকে কাইটা যাবে। কেন দিবেন 4 লাখ 5 লাখ টাকা? লেখবে কেন? 4 লাখ 5 লাখ লেখবে কেন? যতটুকুন দিতে পারবেন ততটুকুনই তো লেখাবেন।
আর মেয়ের মা বাপও তো আপনারা হয়ে গেছেন ডাকাইতের মতো, দশ লাখ না লেখলে শুনেন মোহর দিয়া কোনো মেয়েকে গড় সংসার করাইতে পারবেন না। একশো কোটি লেখান যদি দিয়া দিতে হয় দিয়া দিব, জেলে থাক মতরে দিয়া দিতেছি, কথা বলেন না কেন? এই জন্য রাসূল পাক বলছেন মোহর যত কম হয় মহাব্বত ভালোবাসা বরকত তত বেশি হয়, এই জন্য মোহর দিবেন। কিছু কয় না এরা, যে কি ইনশাল্লাহ কোন মোহর দিবেন তো, যাদের কাছে বউ টাকা পায় আপনি টাকাটা দিয়ে দিবেন, নিয়ে দিয়ে আবার নিবেন না, এটা তারাই দিয়ে দিবেন, এটা তার হক, তার পাওনি, এটা ঋণ ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ মোহর দে না, বউর মোহর বউরে দিতে পারেন না। বছরে বউকে শাড়ি দেন তিনটা, এই বছর থেকে দিবেন পাঁচটা, কয়টা? দুইটা তোমার মোহর থেকে কাইটা যাইব, এইভাবে হিসাব করে করে দিয়া মরেন। ভাই বুঝতেছো না তো, বুঝতেছো না, হাসির মধ্যে দিয়ে উড়াইয়া দিও না। নামাজ যেমন ফরজ, স্ত্রীর মোহর তেমন ফরজ, এগুলো মাফ হয় না ইনশাল্লাহ। দিয়া দিবেন তো ইনশাল্লাহ। আর যারা ছেলের বাপ আছেন, ছেলেকে বিয়ে করানোর সময় যৌতুক নিবেন না, এখন আর কিছু কইতো না, যৌতুক নেই নি এলাকে নেন না, কয় না কর সাজায় দেন, তুমি ভিক্ষা করে খাও না কেন? শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুক না খাওয়া লাগে তাহলে বাথরুমে গিয়ে ঠিক মতো খাও না কেন? স্ত্রীর বাড়িতে কাইনা খাওয়া লাগে, যৌতুক দেওয়াও হারাম নেওয়াও হারাম। আমরা দিব না, আমরা নিব না ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। কে চায় না এখন, কয় না আমার দরকার নাই, আপনি আপনার মেয়েরে কি দিবেন আপনি, বুঝেন মেরে দিব, মেরে দিব কেন? বেটা কি মেয়ে জন্ম দিয়েছে দিকে ঠেকছে? বিয়ের সময় মেয়েকে জিজ্ঞাসা করবেন, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে যদি ওকে বলে তাইলে বিয়ে দিবেন, জোর জবরদস্তি করে দিবেন না। কারণ কাউকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়া মেয়ের লাইফ নষ্ট করবেন না, কারণ মেয়ে থাকতে পারবে কিনা, ওই জায়গায় থাকতে পারবে কিনা, শান্তি পাবে কিনা, ওটা আপনি আপনি আগে দেখবেন। আজকে পরকিয়া হয়, আত্মহত্যা হয়, সুসাইড করে শুধুমাত্র পরিবারে শান্তি না থাকবার কারণে, ঠিক কিনা বলেন? আমি জানি আপনারা আমার কথা, আজকে কষ্ট হচ্ছে বুঝতেও কষ্ট হচ্ছে, আমি জানি এগুলা তো আমার কি আসে আর যায়। বলেন শোনো মুসলমান কি বলতে চাই, এজন্য আল্লাহ কে আসতে, যারা বিয়ে করেছে স্ত্রীর মোহর দিয়ে দিবা, যারা বিয়ে করে নাই মোহরের টাকা জমা করবে ইনশাল্লাহ। বলুন, আরে কথা তো অনেক লম্বা, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। আলীর বিয়ের সময় নবী যে আলী নিজের চাচাতো ভাই আলী, আর নিজের মেয়ে খাতুনে জান্নাত, তারও বিয়ের সময় আলীকে কিন্তু বাকি দেন নাই, আলী বলছেন এক টাকাও নাই, বাকি হবে না, মোহর দেওয়া লাগবে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার চাচাতো ভাই, হ্যাঁ আপনি আমার চাচাতো ভাই, আমার এক টাকাও নাই, আপনার ঘরে থাকি, কিচ্ছু মানি না, আমার মেয়ে বিয়ে করতে টাকা দো। সুবহানাল্লাহ, বললাম কষ্ট হচ্ছে না তো, একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। আরে একজন উঠবেন, একজন একজন, আমি আলোচনা রেখে দিন, বৈশা রয়েছেন পাল রয়েছে, একজন উঠবেন, কথা রেখে দিন। আমি বলি মোহর কেমনে দিতে হয়, শুনেন শুনেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফাতেমার বয়স হয়ে গেল, মোটামুটি একটু বড় হয়ে গেলেন, নবীজির মেয়ে তো, বিশ্বনবীর মেয়ে, আর বিশ্বনবী কত সুন্দর, তাহলে রসুলের মেয়ে ফাতেমা কম সুন্দর হবে বেশি সুন্দর? আলী সুন্দর হযরতে ফাতেমা এবং লম্বাও, আর আলী সুন্দর কম এবং খাটো, বেটে মানুষ, বাট্টি, আপনারা বলেন বাইটে নাকি বাইটে, আলী
খাটো মানুষ। হযরতে ফাতেমার চাইতো প্রায় পনে এক হাত খাটো। এমন স্বামীর নিয়ে আপনাদের এলাকার কোনো বউ রাস্তায় বাইরিব? কো তোমারে নিয়ে না, আমার সাথে বাইরিলে মনে হইব আমার কর্মচারী বাইরিত না। হযরতে আলীর সঙ্গে রাসূল পাক ফাতেমাকে বিয়ে দিলেন। কেমনে দেখেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বোঝাতে চাইছিলাম, কিন্তু রাত্র হয়ে যাচ্ছে 12টা আর আপনাদের হচ্ছে কষ্ট। আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে। বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রসুল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান আলী, উসমান বসলেন, তিনজন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে আপনার তো শালী, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর, আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন, আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছ নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহ রসুল রাজি না। আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দেও তাহলে রসুল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই, এরা বাইটা মানুষ, কাজকাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন? আমি এই কথা বলতে পারবো না, নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন। আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রসুল বলছেন, আলী বলো কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায় দেখেন, আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়ায়া থাকে নাই, দিছে দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বললেন, কি রে আসলো কিছু বলতে? না বইলা আবার চইলা গেল। আরো কিছুদিন পরে আলী, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন, বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই, দৌড় বাহিরে গিয়ে। উসমান আর আবু বকর কয়, ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে টাকা পয়সা নাই, তার ঘরে থাকি, সাইয়্যেদা তুনি সাই আহলিল জান্নাহ, জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে, ভাই তুমি জানো না, কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও না একটু দেখো না। দুই দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায়, আমি কইব আমি কিচ্ছু জানি না, এরা আমারে পাঠাইছে, সব দুষেদের আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচা যাবো, তোমরা একটু বিপদে পড়বা, যাও। আমার বন্ধুগণ, হযরতে
আলী ফজরের সালাত পড়ে বসছেন, নবীজি বসছেন, আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে, নবীজি দাঁড়াই আলীর হাত ধরছে, কর যাইতে পারবি না আজকে? সুবহানাল্লাহ বললেন না, আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে করে যার যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাইছিলাম, নবীজি বলছেন বলো, বলো কি বলবা, হুজুর আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন না, ভুলে গেছো তুমি না, তিন দিন এসে বলছো হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই, বলা লাগবে বলতে, মানে ছাড়ম না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে সাইয়া, যে তিনজন পরামর্শ দিয়েছে একজনও নাই, কইতেলে মাইকটা তো আমার উপরে ফালায় দিল। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন, ভয় নাই, কি বলতে চাও? আলী, তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ফাতেমার বিয়ের কথা, তো বিয়ের কথা কি হইছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি সোহানাল বলেন, কজুর আমার একটু ছাড়েন না, আমি একটু বাহির থেকে আসি, ওর তুলে দৌড় দিব, দৌড়। নবীজি বলছিল, আলী দাঁড়াও, দীর্ঘ ছয় মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কত টাকাওয়ালার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন, ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছেই দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। আলী, আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি হলো, বলতে দেখি রাজি হয়ে গেল তুমি, আমার মেয়ের অনুমতি লাগবে না? কজের ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে আসা, আজকে বিয়েটা পড়ায় দেন। নবীজি বলেন, ঠিক আছে, বিয়েই যখন করতে চাও, মোহরের টাকা আছে? মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে আমি থাকি, আপনি দুই চার টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি, তো আমি আবার কোথা থেকে পাই? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনিই বলছেন, আপনিই ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা, ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, গর কই, কইটাকে আমারে বলতেই বল, আপনি আমার অভিভাবক, প্রয়োজন আপনি এই রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না, আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন, আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ নানা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বলছেন, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ বড়। নবীজি বলছেন, আলী ঠিক আছে সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ এক টাকাও নাই, গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন, আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা, আলী বলছেন, তাইলে হইছে, বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন, তোমার যে রুমে ঘুমাও কি আছে? কিচ্ছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন, আমার জিনিস বাদে তোমার কি আছে, এটা কো, আমার জিনিস বাদ। ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা জিনিস আছে, একটা হলো তরবারি, আর একটা হইল ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই দুই জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই। নবীজি বলেন, যাও বিক্রি করে আসো। কোথায়লের পরে কো, বিক্রি করে আসো, বিয়ে করবা কো, ঠিক আছে তাহলে আমি যাই। বিক্রি করার জন্য হযরতে আলী বের হয়েছেন রাস্তা দিয়ে। আমার বন্ধুগণ, আলী যখন যায় রাস্তার মধ্যে, হযরতে ওসমান হাঁটাহাঁটি করে আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে, কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন, ভাই আলী কোথায় যাও? আমার কাজ আছে। কি কাজ, কোথায় যাই বাপ? কবে আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই,
আমি একটু বাজারে যাইতেছি এগুলা নিয়া, কেন ওগুলা বিক্রি করতে চাই? বললে বিক্রি করে কি করবা? আমি তো বিয়ে করব। বিয়ে করবা মানে কারে? আমি তো ফাতেমারে বিয়ে করব। কই মিয়া বুদ্ধি দিলাম আমরা, মানে আমাদের না জানাইয়া না বইলে দেখি ডাইরেক্ট যাইতেছ। ক ভাই টাইম নাই আমার, যাইতে দেন, একটু যাইতে দেন, এগুলো সময় না। আমার শালি আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনই দেখতেছি টাইম দিতেছ না। সুবহানাল্লাহ বললেন, ভাই মোহরের টাকা লাগবে, গরিব মানুষ টাকা পয়সা নাই, আমি যাই এগুলো বিক্রি করে আসি। হযরত ওসমান বললেন, কয় টাকা বিক্রি হবে? আলী বললেন, 9 টাকা। ওসমান নিজের পকেট থেকে টাকাগুলো দিয়ে দিলেন, বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর তুমি ওগুলো নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলো নিয়ে রাসূলের পাকের কাছে দিলেন, রাসূলের পাক মোহর দিয়ে দিলেন, নগদ মোহর দিয়ে দিলেন। বিয়ে শুরু হলো। হযরত ওসমান চিন্তা করলেন, বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত ওসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইলো, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন না সুবহান, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ, লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, আলী শোনো, বিয়েতে আমি কিছুই দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাকি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই, কিন্তু শোনো ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না, তার দিলে তুমি কষ্ট দিও না, ফাতেমা আমার কলিজার টুকরো, আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন না? আলীকে বুঝাইয়া দিলেন, ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন, মা তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছে, আলী আমার কলিজার টুকরো সাহাবি, আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বান, তোমার স্বামী। মা কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবা না, আলী তোমার জান্নাত, আলী তোমার জাহান্নাম, আলীকে সন্তুষ্ট রাখবে, রাসূলুল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাইয়া দিলেন বিশ্ব নবী। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন। কিন্তু রাসূল পাকের সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া, কুরআন তিলাওয়াত দিয়া, আর আজকাল কি আমাদের বিয়ে শাদী শুরু হয় ড্যান্স দিয়া, যাত্রা গান দিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য বরকত নাই। এই স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে কি হলো দেখেন, কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ে হয়ে গেল, তাদের ঘর কেমন সুন্দর হয়ে গেল মুসলমান শোনা, এই আলী আর ফাতেমা সাইয়্যেদাতুন্নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী তাদের ঘর চলতেছে, তিন বেলা খাবার জুটে না, দু বেলা খাবার জুটে না, তাদের ঘরে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। একবার প্রায় 3 দিন হয়ে গেল, ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আলী কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। ফজরের সালাতের পরে ফাতেমা বলছেন, স্বামীরে দীর্ঘ 3 থেকে 4 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, শরীর কাঁপতেছে, আমি আগের মতো আর দাঁড়াতে পারি না, সালাতের জন্যে দাঁড়াতে পারি না। ও আলী, আমি না খেয়ে মারা গেলে আমার কষ্ট নাই, কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন কষ্ট পায়, ওরা যদি কষ্ট পায়, আমি আলী কোনোভাবে বরদাস্ত, ফাতেমা বরদাস্ত করতে পারবো না। সকালবেলা হযরতে আলী ঘর থেকে বের হয়ে গেলেন, শোনো কি বুঝাতে চাই বুঝো, পরিবারের ভিতরে যদি বুঝাপড়ার মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারো, খাবারের জন্য দৌড়তে হবে না। আল্লাহ বলেছেন, গোলাম রে
ঘরটাকে তোমরা যদি জান্নাতের টুকরা বানাতে পারো, আমি আল্লাহ তোদের জন্য অরিজিনাল জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুদের এক পর্যায়ে হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। রাস্তায় দেখা হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বলেন, আলী এত সকালবেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো আমার কলিজার টুকরা? ফাতেমা কেমন আছে? হাসান আর হুসাইন কেমন আছে? আমাকে কি বলা যাবে? আলীকে বিশ্ব নবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি তিন দিন হয়ে গিয়েছে, আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। অগো আল্লাহর পয়গম্বর, ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না। হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা তুমি যদি খাবার দিতে না পারো আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও, নানার কাছে যদি চলে যাইব আর খাবারও যদি না থাকে আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাইব, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই তখন মনে হয় আমাদের হাজার বৎসরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। পয়গম্বরে আরবি ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেই তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, না হারে আমার মেয়ে ফাতেমা আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে। আল্লাহর নবী বললেন, আলী রে এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রসুল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরত আলী দৌড়ে খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই, গাছ যেন মরে দাঁড়িয়ে আছে এমন একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রাসূল পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য, বলতে দেরি হয়েছে রেওয়ায়াত হল, এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না। হযরত আলী কিছু খেজুর নিজে খেলেন, পকেট নিলেন বা বেগে নিলেন, বাড়িতে পৌঁছে গেলেন মনে বড় আনন্দ। সংক্ষেপ করে বুঝাতে চাই যে কথা শুনেন, বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন, খাওয়ার পরে কিছু খেজুর জমে গেল থেকে গেল। এবার আলী বলছেন, ফাতেমা জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলে না, আর যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব, নিয়ে এসে দিয়ে দিব। ফাতেমা বলছেন, সামিরে আমার ঘরের ভিতরে তিন বেলার খাবার নাই, ঘরের ভিতরে দামি কোনো বিছানা নাই, হোয়াইট ডু আলমারি শোকেস নাই, টাইলস নাই, সিরামিক্স নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই,
আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু আমার ঘরটা আপনার প্রতি ভালোবাসায় ভরা, আমার আর কিছুই লাগবে না, দুনিয়ার জমিন থেকে না খেয়ে মরে যেতে চাই, কিন্তু কেয়ামতের দিনে আমি যেন আমার স্বামী তোমাকে না হারাইয়া যায়। কেমন ভালোবাসা ছিল পরিবারে, খাবার নাই, দামি কোনো জিনিস নাই, দিন থাকলে কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। বন্ধুগণ আলী বলছেন, ফাতেমা আমার কাছে কিছু খেজুর আছে, বিক্রি করে তোমার জন্য আজকে কি আনবো বলো, জীবনে একটা কাপড় চাইলে না। ফাতেমা বললেন, স্বামীরে কিছুই চাইব না, কারণ জানি তোমাকে দিয়ে লজ্জা দিতে চাই না, কিন্তু দীর্ঘদিন থেকে আমি তো অসুস্থ, না খেতে খেতে জ্বর হয়ে গিয়েছে, আমার মন চায় তুমি যদি আমার জন্য একটা ডালিম আনতে পারো, আনার আনতে পারো ডালিম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জীবনে কিছুই চাইলাম না, একটা ডালিম চাইলাম। হযরতে আলী বলছেন, স্ত্রী তুমি ডালিম চেয়েছো, আমি নিয়ে আসবো, কি বুঝাতে চাই শুনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে খেজুরগুলাকে বিক্রি করে দিলেন, একটা ডালিম কিনলেন, একটা আনার কিনলেন, পকেটে নিলেন, মনে বড় আশা, আহারে আমার স্ত্রী ফাতেমা জীবনে কিছুই চায় নাই, কোনদিন আমার কাছে একটা টাকার কোনো জিনিস চাইল না, খেয়ে না খেয়ে ঘরে পড়ে আছে, এরপরেও ভালোবাসার কমতি নাই, আজ আমার কাছে মাত্র একটা ডালিম চেয়েছে, ডালিম নিয়ে বাড়িতে যাই, মন খুলে নিজের হাতে ভেঙ্গে স্ত্রীকে খাওয়াবো, মনের ভিতরে ভালোবাসা প্রেম নিয়ে ঘরের দিকে আসা শুরু করে দিলেন। এদিকে আসমানের উপরে আল্লাহর ফেরেশতারা বলা বলে শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে যায়। একজন ফেরেশতা বললেন, থাকলে দেয়, না থাকলে কে কারে দেয়। আরেকজন ফেরেশতা বলতেছেন, নবীজির সাহাবীদের চরিত্র হলো থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই ব্যাপার নিয়ে ঝগড়া করার দরকার নাই, কে তাকায়া দেখো আমার একটা গরিব গোলাম সাহাবি আলী বাড়িতে যায়, আমার আলীকে পরীক্ষা করে দেখো, আমার আলীর চরিত্র কেমন, তার পরিবারের চরিত্র কেমন। একজন ফেরেশতা মানুষের সুরত ধরে ভিখারির বেশে চাদর দিয়ে মোড়া দেয়া রাস্তার মধ্যখানে বসে বসে কাঁপতেছে আর কাঁপতেছে। আলী যখন রাস্তা দিয়ে চলে যায়, ডাক দিয়া বলছেন, ও আলী আপনি কোথায় যান, আপনি কোথায় যান। আলী বললেন, আমি বাড়িতে যাই। ফেরেশতা ভিক্ষুকের বেশ নিয়ে বলছেন, আলী রে প্রায় সপ্তাহ দিন হয়ে গেল খাবার নাই, না খেয়ে কলিজাটা শুকিয়ে যায়, তোমার কাছে যদি কোনো খাবারের জিনিস থাকে আমাকে দাও। আলী বলছেন, বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ফেরেশতা ডেকে বলছেন, আলী রে তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়, তুমি না বললা কেন, আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাডা পড়ছে। আমার জীবনে স্ত্রী কিছুই চায় না, একটা ডালিম চাইছে, তার দিকে তোমার চোখ গেল। আলী বললেন, ও ভিক্ষু তুমি শুনো, বাড়িতে আমার স্ত্রী বড় অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত জ্বর হয়েছে, আমার জীবনে তার কাছে কোনোদিন কিছুই দিতে পারি নাই, আজকে আমার কাছে একটা ডালিম চাইছে, জ্বরে আক্রান্ত হয়েছে, বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলতেছেন, ভাই বুঝতে পেরেছি আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি দেও তাহলে আমি নিব।
আলী আবার চিন্তা করলেন, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু ভিক্ষুক তুই জানিস না আমি আমার আল্লাহকে কত ভালোবাসি, তুমি আমার আল্লাহর নাম বলেছ, যে আল্লাহর জন্য আমি আলী জীবন পর্যন্ত দিতে পারি, এই আল্লাহর নাম তুমি এই মুহূর্তে বলেছ। ও ভিক্ষুক, আল্লাহর নাম বললে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু ডালিম আছে মাত্র একটা, তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব, ভাইরে তুমি অর্ধেকটা খেয়ে ফেলো, অর্ধেকটা বাড়িতে নিয়ে যাই। হযরত আলী ডালিম অর্ধেক এই ফকির বেশের ফেরেশতাকে দিয়ে দিলেন, অর্ধেক ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফকির ডাক দিয়ে বলছে, আলী রে আপনি যাইয়েন না, আপনি আমার সামনে বসে পড়েন, আপনার চেহারা দেখে দেখে আমি খাবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি সুযোগ দেন। হযরত আলী বসে পড়লেন, এই ভিক্ষুক বেশের ফেরেশতা ডালিমের অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আলী রে আমি তো অর্ধেক ডালিম খেয়েছি, আমার মনে হয় আমার কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা যদি দেও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে, শান্তি পাব। আলী ডাক দিয়া বললেন, বাইরে তোমার কি বিবেক নাই, আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাই, তুমি কি বলছো? ভিক্ষুক ডাক দিয়া বলছে, আলী রে আমার জন্য না, তুমি যদি আল্লাহর ওয়াস্তে দাও। সুবহানাল্লাহ বললেন, এবার আলী বললেন, আবার আমার আল্লাহর নাম বলেছ, আমার আল্লাহর নাম যেহেতু আবার নিয়েছো, আমি তোমাকে বাকি অর্ধেকও দিয়ে দিলাম, বাকি অর্ধেক দিয়ে এখন বাড়ির দিকে যায়, আর চিন্তা করে এখন কেমনে বাড়িতে যাব, এক কদম যায় দুই কদম পিছনে যায়, বাড়িতে গিয়ে কি জবাব দিব স্ত্রীকে, স্ত্রী যদি বলে একটা ডালিম বলছিলাম আনতে পারলা না, তুমি কেমন জামাই, কথা বলেন নাকি, তোমার কাছে একটা ডালিম চাইলাম তুমি দিতে পারলা না। হযরত আলী কষ্ট করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে গিয়েছেন, বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্ত্রী ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন, হযরতে ফাতেমা মাথায় হাত দিয়ে দেখেন জ্বর অনেকটুকুন কমে গিয়েছে, কথা না বাড়িয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা চলো ঘুমিয়ে যাই, এর অর্থ হলো কোনোভাবে যেন তার মনে ডালিমটা না আসে, তাহলে বেইজ্জত হয়ে যাব, বেইজ্জতি থাকবে না, ঘুমিয়ে গিয়েছেন। আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা কোনোভাবে যদি ডালিমের কথা মনে না হয়, এভাবে যদি রাত্র শেষ হয়ে যায়, সকালবেলা আমি একটা ব্যবস্থা করে দেব। এইভাবে চিৎকার করে করে কান্না করে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এমন সময়ে হযরতে আলী শুনেন কে যেন দরজায় ডাক দিছে। আলী বললেন, কে রে, কে দরজায় ডাক দিলা? বাহির থেকে আওয়াজ আসছে, আনাস সালমান ফার্সি, আমি রাসূলের প্রিয় সাহাবী সালমান ফার্সি। ও সালমান, তুমি এত রাত্রে আমি আলীর দরবারে ঘরে কেন আসছো? বাইরে তুমি দরওয়াজা খুলে দাও, খুলে দাও, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! হযরত আলী দরজা খুলে দিলেন, ডালিম গুলা হাতে নিলেন, এক একটা করে গুনতে লাগলেন। আমার বন্ধুগণ গোনা হলো, গনে দেখেন নয়টা ডালিম। জিজ্ঞেস করলেন, সালমান তুমি আমার সঙ্গে কেন দুষ্টামি করলা? হয়তো তুমি কারো গাছ থেকে নিয়ে এসেছ, অথবা কেউ দিয়েছে, আল্লাহ দেন নাই। হযরতে সালমান বলছেন, আলী রে তুমি কেমনে বুঝলে আল্লাহ দেন নাই? আলী বলছেন, ভাই সালমান
আজকের দিনে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি। আর আমার আল্লাহ বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ রাস্তায় এক দিবে কমপক্ষে আল্লাহ দিলে তাকে দশ দিবেন। আজ তুমি আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিলে তো আমাকে দশটা দিবে, এখানে দেখতেছি নয়টা। সুবহানাল্লাহ বললেন না, এই জন্যে বুঝতে পেরেছি আল্লাহ পাঠান নাই। তুমি কোনো বাগান থেকে নিয়ে এসেছো, আমার সঙ্গে দুষ্টামি করেছ। সালমান বললেন ভাই একজন বলছিল দশটা দিবে, দিছে নয়টা, তো আমার দোষ কি আপনারা এখানে না কেন? আলী ডাক দিয়া বললেন সালমান আমি যদি মনে করতাম আমার আল্লাহর নাই গরিব ফকির তাহলে মানতাম, আমার আল্লাহ তো গরিব না, যদি মেনে নিতাম আমার আল্লাহ খুব কৃপণ, দেয় না তাও মেনে নিতাম, আল্লাহ তো কৃপণ না দানশীল, তাহলে নয়টা দিবে কেন? দশটা দেওয়ার কথা আরো বাড়িয়ে দেওয়ার কথা, তুমি বুয়া কার গাছ থেকে নিয়ে এসে আমাকে বোঝাচ্ছ, চলে যাও। হযরতে সালমানকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিলেন, আবার ঘরের দরজায় নক করলেন। হযরতে আলী দরজা খুলে দিলেন, সালমান বলছেন ভাই আলী রে আল্লাহর রসুল আমাকে ঠিক দশটা দিছিলেন, আল্লাহ দশটাই জান্নাত থেকে পাঠাইছেন, তোমার ইমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রাইখা দিছিল। সুবহানাল্লাহ বললেন, বুঝতে চাইছিলাম তোমার ইমান কেমন, দেখলাম রসুলের সাহাবীরা দশে বিশ্বাস করে নয় বিশ্বাস করে না, এমন ইমান একদিনে তৈরি হয় না, পরিবারের ভিতরে যদি আন্তরিকতা থাকে এমন ইমান তৈরি হতে পারে, কোন ঠিক না? আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে ভাই, শোয়া বারোটা হয়ে গেছে, সঙ্গে পরে দেখ আলম্বা করার দরকার। হ্যাঁ বাপরে বাপ, গতকালকে একটা দশ হয়েছে তো আজকে দশ পর্যন্ত করবো না, গতকালকে উঠছে দেরিতে, তো আজকে উঠলাম তো অনেক আগে উঠলাম। কয় ঘন্টা হয়েছে হিসাব আছে? দুই ঘন্টার উপরে। কষ্ট হচ্ছে না? কয় না কষ্ট হচ্ছে দেখতেছি, যে মাঝে মাঝে মুরব্বীরা উঠে একজন দুইজন বসে প্রস্রাবে ধরে মানে হাজত আছে, কষ্ট হচ্ছে? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে না, হচ্ছে না বলছি, ঠিক আছে না? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করুক। জুরে বলেন, আর আওয়াজ করে বলেন, চিৎকার করে বলেন আমিন। এমন পরিবার চাই তো? ইনশাল্লাহটা বলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা তো লম্বা, আমি পরিবারকে বুঝাতে চাই। কে বুঝাতে চাই শুনে? আমার ভাইরা, পরিবারকে সুন্দর পরিবার করুন, বুঝা পড়ার পরিবার বানান। আমার বন্ধুগণ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা আরেকদিন বের হয়েছে, নবীজি বলছেন মা, নিজের মেয়েকে ডাক দিয়ে বলছেন মা শোনো, আমি জানি তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না। ফাতেমা বলছেন আব্বা জান আপনি কি বলছেন, আমার আগে আমি তোমার মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, হাসান হোসাইনের মা, আলীর স্ত্রী, খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের নেত্রী আমি, গোটা দুনিয়ার মহিলারা আমার কর্মী, আর আমার আগে কেউ জান্নাতে যাবে? নবীজি বলছেন ফাতেমা অবশ্যই যাবে, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। আচ্ছা এই কথা শুনলে কার না রাগ উঠবে, কোন কথা বলেন নাকি? যে আমার এত পাওয়ার, আমার বাপ কেমন, আমার ছেলে কেমন, আমার স্বামী কেমন, আর আমি কেমন, আমার মা কেমন? আমার মা হচ্ছেন এই পৃথিবীর প্রথম মুসলিম নারী, খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং সালাম দিয়েছেন আল্লাহ। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? এমন মায়ের মেয়ে, এমন বাবার মেয়ে, আর আমার আগে একটা মহিলা জান্নাতে যাবে বাপ, বিশ্বাস করি না। আপনি আমার এটা বুঝেন কেমনে? নবীজি বলেন মা
বুঝবা, একটু সময় নাও। হযরতে ফাতিমা বলছেন, বাপ আমারে বুঝাই দিতে হইব। কেমনে? আমার আগে আরেকটা মহিলা জান্নাতে যায়। এই কথা এজন্য বলতে চাইতেছি, এই মহিলা কি কাজ করে জান্নাতে আগে যেতে পারে, আমাদের মায়েরাও এই কাজ করতে পারে, বলেন না? মানে এতদিন তো আপনাদের বিপক্ষে বলছি, এখন একটু তাদের বিপক্ষে বইলা দিই নাকি? তাহলে আপনারা শান্তি মজা পাই আছে, মানে আমারে আর আর গালি দিবেন না, খুশি হয়ে যাবেন, ঠিক না? ঠিক তো? ঠিক কয়, ঠিক কয়। আমার ভাইরা শুনেন, আমি বলতে চাই পরিবারকে সুন্দর পরিবার বানান, সব সময় পরিবারে হাসি খুশি থাকেন, আপনার বাচ্চারও এমন হবে। নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন। আজকে এখানে যারা আমার মায়ের আসছেন, অনেক শাশুড়ির আসছেন, আসছে না বসন্তে, অনেক শাশুড়ির আসছেন আজকে, তো ঘরের ভিতরে দেখবেন শাশুড়ি আর বউ যুদ্ধ তো আসি, এটা মানে আমেরিকা আর রাশিয়ার যুদ্ধ মনে করেন, প্রতিদিন দুই চারবার হুমকি দুমকি হয়, ঠিক না? ঠিক কেন? এগুলো চলবে না? এগুলো পরিবারে চলবে? কথা বলেন না কেন? শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, নিজের মেয়ের হাজার দোষ যেমন আপনার চুকে পড়লেও দোষ মনে করেন না, নিজের ছেলের বউর হাজার দোষকে আপনি দোষ মনে করবেন না। আর ছেলের বউ যারা আছেন, আপনারা শাশুড়িকে নিজের মা মনে করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। নিজে পর্দায় থাকেন, পর্দায় থাকবার অর্থ এটা নয় যে রাত দিন শুধু হাত মোজা পাও মোজা লাগাইয়া বৈশা থাকবেন আর বুরকা পরে ঘুরবেন রাস্তায়। বুরকাইটা হিজাব, বুরকাইটা পর্দা নয়। বুরকা তো আজকালকার বুরকা, একটা ফ্যাশন, একটা ডিজাইন, কথা বলেন না কেন? পর্দা হলো মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এমন একটা পোশাককে ছেড়ে দেওয়া, যেই পোশাক ছেড়ে দিলে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, তার নামই হচ্ছে পর্দা। কথা বুঝাইতে পারছি? এমন পর্দার দরকার, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। বোরকা একটা দিয়ে দিলেন আর এটার নাম হয়ে গেল গা পর্দা, ডিজাইন করে একটা হিজাব দিয়ে দিলেন, এদিকে পাথর লাগাইছে, এদিকে পাথর লাগাইছে, এদিকে লাল লাইট লাগাইছে, এদিকে কালো লাইট লাগাইছে, তো আরো বেশি ছেলেরা দেখবে, ঠিক কিনা বলেন? ডিজাইন করা যাবে না, মায়েরা বোনেরা ব্রু প্লাক করা যাবে না, এগুলো হারাম, হারাম। আলগা চুল মাথায় লাগানো যাবে না, হারাম। মাথার চুল কাটা যাবে না সামন দিক দিয়ে, হারাম। দেখবেন মহিলারা ব্রু প্লাক করে, করেনি, হারাম। মাথার চুলে আলগা চুল লাগায়, মানে এক্সট্রা চুল লাগায়, আছে না এগুলা? এগুলো হারাম, একবার চূড়ান্ত পর্যায়ের হারাম, এগুলো করা যাবে না। সাততলা বোরকা মানে কি? মানে ডিজাইন সাততলা, এটা দেন কেন কিনে? এটা কিনে দিবেন কেন? মহিলাদেরকে মার্কেটে দিবেন কেন? তাদের নিজের মতো চলতে দিবেন কেন? ঘরকে সুন্দর ঘর বানান, ফজরের সময় বাচ্চা কাচ্চা সহ নারী পুরুষ সবাই ঘুম থেকে উঠে যান, পরিবারের সবাই উযু করেন, নামাজ শুরু করেন, ঘরকে সুন্দর করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? হযরতে ফাতেমা কে রাসূলের পাক বলছেন, মা তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলছেন, বাপ এগুলো বুঝি না, আমার আগে জান্নাতে যাবে মেয়েটারে দেখাই লাগবে, না দেখা লাগবে না, না আপনাদের দেখা লাগবে না, না জানা লাগবে এই মেয়েটা কে? সেই মেয়ে যা আমার আগে জান্নাতে যাবে, সে কাজটা কি করছে আমি জানতে চাই। নবীজি বললেন, মা তুমি জানতে পারবে, এর আগে তোমার কাছ থেকে একটা ঘটনা জানতে চাই। কি ঘটনা বাবা? ঘটনা হলো মা, তোমাকে যে আমি একটা শাড়ি দিয়েছিলাম, বিয়ের সময় একটা কাপড় দিয়েছিলাম, কাপড়, এই কাপড়টা কোথায়? আমি তোমাকে কিছুই দিতে পারি নাই বিয়ের দিনে, একটা গিফট দিয়েছিলাম কাপড়, ওটা কোথায়? বাবা আমি এগুলো বিক্রি করে দিয়েছি। মা বড় কষ্ট পেলাম, তুমি কাপড়টা বিক্রি করে দিয়েছো শুনে,
মা তুমি জান্নাতে যেতে চাও সবার আগে, কিন্তু কেন তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, কেন তুমি পিছনে যাবে, এটা তুমি নিজেই জানো। ফাতেমা বলছেন, আব্বাজান আমি তো জানি না। আমার বন্ধুগণ, তাহলে সেদিকে আমরা যাই। একবার দীর্ঘদিন হয়ে গেল, ফাতেমার ঘরের ভিতরে যখন খাবার নাই, ঘরের ভিতরে রান্নার ব্যবস্থা নাই, হযরতে ফাতেমা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, আলীকে ডাক দিয়া বলছেন, স্বামী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না, আমি মরে যেতে পারি কষ্ট করে করে, আমার সন্তান গুলাকে কষ্ট দিতে চাই না। বাবা আমার কাছে একটা কাপড় দিয়েছেন, ওই কাপড়টা তুমি বাজারে বিক্রি করে দিতে পারো, জয় টাকা পাও, ওই টাকা দিয়ে খাবার এনে আমার সন্তানদেরকে দাও। মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। হযরত আলী কাপড় নিয়ে বাজারে পৌঁছে গেলেন, বাজারে যাওয়ার পরে রসুল পাকের দেওয়া গিফট হযরতে ফাতেমাকে দেওয়া, এই কাপড়টা হযরতে আলী 6 টাকায় বিক্রি করে দিলেন। কয় টাকায়? 6 টাকায় বিক্রি করে দিয়া আলী যখন রাস্তা দিয়ে আসতেছে বাজার থেকে খাবার ক্রয় করবে, এমন সময় আল্লাহ আলীকে পরীক্ষা করবার জন্য দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন, যাও আমার আলীকে গিয়ে দেখো আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে। আলী, যেই আলী আমাকে এতটুকু ভালোবাসে তোমরা জানো না রে। আল্লাহ আসমানের উপরে আলীর প্রশংসা করলেন, আলী এমন এক বীর পুরুষের নাম দুনিয়ার জমিনে, আলী কাউকে ভয় করে না, আমাকে আলী এতটুকু ভালোবাসে। আলীর পায়ের ভিতরে একবার যুদ্ধের সময় তীর ঢুকে গেল। আল্লাহ এই কথাগুলা ফেরেশতাদের সামনে বর্ণনা করে বলতেছেন, ফেরেশতারা কোনোভাবে যখন তীর কুলা যাচ্ছিল না, কারণ আমার নবী জানাইয়া দিয়েছেন, সাহাবীরা শোনো, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর কুলতে পারবে, আলী যখন সলাতে দাঁড়িয়ে যায় দুনিয়া ভুলে যায়, একমাত্র আমি আল্লাহ আর কারো কথা মনে থাকে না। এই আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় টান দিয়ে গুস্ত ছিঁড়ে গেছে, তীর খুলে ফেলছে, আলী কিছুই বলতে পারে নাই, কারণ দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা আলীকে পরীক্ষা করা দরকার, আলী যদি আপনাকে এত ভালোবেসে থাকে, আলীকে আমরা পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, আলী 6 টাকা নিয়ে রাস্তা দিয়ে বাজারে যায়, দেখো গিয়া দুইজন দাঁড়াইয়া রাস্তায় কাঁপতেছে আর কাঁদতেছে, সালাম দিয়ে বলছে, আলী আমাদের দুইজনের পরিবার, আমরা ভিনদেশি মানুষ, এই দেশে আমাদের বাড়ি না, আইসা আমরা বিপদে পড়ে গিয়েছি, আল্লাহর ওয়াস্তে যদি আমাদেরকে কিছু দেও আমরা সন্তানদের জন্য নিব। আল্লাহর নাম যখন বলেছেন, পকেটের মধ্যে 6 টাকা আছে, স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা, বাজারে যাবেন কিছু ক্রয় করবেন এই জন্য রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হল তারা যখন আল্লাহর নাম বলেছে আলী সব কিছু ভুলে গিয়েছেন। আলী চিন্তা করেন, আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে মরে যেতে পারে, কিন্তু আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তিনি বললেন, শুনো,
আমার আল্লাহর নাম যেহেতু বলেছো তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। এই কথা বলে 6 টাকা বের করে ওদেরকে দান করে দিলেন, যাও নিয়ে যাও। আমার বন্ধুগণ আমি জানতে চাই, কাপড় ছিল কাপড় আসেনি, কথা বলেন না কেন? কাপড়ও নাই, টাকাও নাই, খাবার কিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই। আলী আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ তাআলা? আলী কান্না করে করে সামন দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লাল ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। আলীকে দেখে ডাক দিয়ে বলছে, আলী রে তুমি কি ঘোড়াটা ক্রয় করবা? আলী ডাক দিয়ে বলেন, ভাই আমার কাছে 1 টাকাও নাই, আমি ঘোড়া কিনবো কেমনে? বিক্রেতা বলছে, ভাই আলী রে তুমি যদি কিনো তোমাকে আমি বাকিতে বিক্রি করব, তবে 100 টাকায় তোমার কাছে আমি বিক্রি করব। আমার ঘোড়া তুমি নিয়ে যেতে পারো বিক্রি করে, আমার টাকা আমাকে দিবা, লাভ তুমি নিয়ে যাও। আলী চিন্তা করলেন, বাকিতে যখন ঘোড়া দিতে চায় আমি নিয়ে যাই। আলী ঘোড়া নিয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন লোক এসে আলীকে বলছে, তোমাকে তো চিনি লাগে, এত সুন্দর ঘোড়া কত টাকায় বিক্রি করতে চাও? আলী চিন্তা করলেন, আমি আবার 100 টাকা দাম বলবো, জানি না কিছু। তিনি বললেন, ভাই রে তুমি বলো 100 টাকা দিয়ে কিনে নিবা। লোকটা বলছে, তোমার ঘোড়াটাকে আমি 160 টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তা করলেন, 160 টাকা মানে 100 টাকা মালিকরে দিলে 60 টাকা লাভ, দামাদামি করে লাভ নাই, এমন কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না। তিনি বললেন, ভাই আলী, ভাই কাস্টমার ক্রেতা আপনি ঘোড়াটা নিয়ে যান, 160 টাকা দেন। সংক্ষেপ করে ঘটনা বুঝাতে চাই, 160 টাকা দিয়ে ঘোড়াটা বিক্রি করে রাস্তায় এসে ঘোড়ার মালিককে 100 টাকা দিয়ে দিলেন, আছে কত? আল্লাহর রাস্তায় দিনে দান করেছিলেন কত? 6 টাকা। আল্লাহ বলছেন, 1 দিলে 10। আলী তুমি আজকে 6 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে যে উদারতা দেখিয়েছ, আমি আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে আগে 6 দশে 60 টাকার মালিক বানাইয়া দিলা। আল্লাহু আকবার বলেন, কেমন রব! আলী এবার বাজারে গিয়েছে মন বড় খুশি, আগে 6 টাকার খাবার কিনবার কথা ছিল, এখন বাজারে গিয়ে 60 টাকার কিনছে, কম হইছে না বেশি? খাবার কিনে কাদের মধ্যে নিয়েছেন? স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেছেন। বাড়ির দিকে যান, কাদের মধ্যে বস্তা, বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন, হযরতে ফাতেমাকে ডাক দিয়েছেন। ফাতেমা দরজা খুলে বলছেন, স্বামী এই ব্যাপার কি ব্যাপার, আপনার কাছে তো খাবার করতে গেল, বস্তা বস্তা খাবার দেখা যায়, এত টাকা আপনি কোথায় পেলেন? আমার কাপড় তো 100 টাকায় বিক্রি হওয়ার কথা না, কাপড়টা তো পুরাতন। হযরতে আলী বললেন, ফাতেমা তোমার কাপড় আমি 6 টাকায় বিক্রি করেছি। ফাতিমা বললেন, স্বামীরে খবরদার ঘরে ঢুকবা না, আমার ঘরে খাবার নিয়ে ঢুকবা না, তোমার কাদের মধ্যে যেই খাবার দেখতেছি এগুলা 6 টাকার না, এগুলা অনেক বেশি টাকার, যেই লোকটার পকেটে 1 টাকাও ছিল না সে 100 টাকা কোথায় পেল? ও স্বামী আমি না খেয়ে মারা যেতে পারি, সন্দেহজনক কোনো খারাম খাবার আমি ফাতেমার ঘরে ঢুকতে দিব না, আগে বলো টাকা পয়সা কোথায়, 100 টাকার খাবার আনছো কেন, টাকা কোথায় পেয়েছো? আলী বলছেন, স্ত্রী রে তুমি আমাকে জানো ভালো করে, আমি কেমন লোক, আমি অন্যায় করবার মতো লোক না, তুমি আমাকে ঘরে ঢুকতে দাও, তোমার কাছে খুলে বলবো। ফাতেমা বলছেন, না না এখানে বলেন, দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এমন মহিলা আছে
স্বামীকে দরজা দাঁড় করায় বলেন আগে বলেন কি আনছেন কথা কোন থেকে আসেনি এগুলো কি আনছেন আগে বলেন ঘরে ঢুকতে দিতাম না আসেনি এখন খুব খুশি আপনারা আমাদের এলাকায় গ্রামগঞ্জে এমন মহিলা আছে ও যুবক তোমাদেরকে বলছি কিছু যুবক আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে বিয়ের পরে বউ যা কয় তাই শুনে মা বাপরে আর দেখতে পারে না কথা বলেন না কেন খুশি এখন আমাজ বাড়তেছে দেখতেছি আমি রূপ বুঝতেছি আপনাদের এমন স্ত্রী ও এলাকায় পাওয়া যায় বিয়ের পরে এলাকার বড় হুজুরের কাছে যায় গিয়া বলে হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন কি তাবিজ কেমন গরম তাবিজ আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা শুধু আমারে দেও হের মা বাপরে যেন না দে হের ভাই বোনরে যেন না দে কথা কন না কেন ঠিক কিনা ওরে বাবা এখন ঠিক কয় আমার বন্ধুগণ শুধু আমারে দেও হুজুর বলতেছেন এমন তাবিজ শুধু আপনারে দিব যেন তার মা বাপরে দেখতে না পারে আজকাল কেমন তাবিজ দেয় গড়ের ভিতরে তাবিজ দিয়া মারামারি ঝগড়া লাগাইয়া দেয় এগুলা আছে না আছে এলাকায় আছে আছে হুজুর তাবিজ লিখতেছে 2000 টাকা বেশি দিয়ে এমন তাবিজ দিতেছি স্বামী বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমারে দিব জীবনে তার মা বাপরে দেখতে পারবে না ভাই বোনরে দেখতে পারবে না গরম তাবিজ দিতেছি একটা বালিশের নিচে রাখবা একটা কম্বলের নিচে একটা পালঙ্গের নিচে একটা ভিজাইয়ে পানিতে খাওয়াইবা 13 দিন ঠিক কিনা কথা কন আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা তো কলিজায় যাও জলের ভিতরে জ্বলবো ঠিক আছে নি হ্যাঁ একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা আর আরেকটা তাবিজ যে তাবিজ লেইকা দিছো এই হুজুরের কপালে ঠাডা পড়বার জন্য এ কথা বলেন না কেন এই তাবিজ লিখতে কইছে কেডা তোমারে পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে কথা বলেন না কেন এগুলো করেনি কেউ এগুলো হালাল না হারাম আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বরে বারবার তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেয়েটা জান্নাতে যাবে যেই মেয়েটা তোমার আগে জান্নাতে চলে যাবে এই মেয়েটা অমুক গ্রামের কাটুরিয়ার স্ত্রী তার নাম হলো জামিলা সুবহানাল্লাহ বলেন আব্বা কাটুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে আর আমি তোমার মেয়ে আমি মেয়েরা দেখা লাগবে নবীজি বলেন যাও এই হলো তার ঠিকানা তার সঙ্গে দেখা করে আসো কেমন মেয়ে যাই না আসো আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরতে ফাতেমা পরের দিন সকাল বেলা ফজরের সালাত পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন সংক্ষেপ করে বুঝাই দরজায় গিয়ে নক করলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি আমি ফাতেমা বিশ্ব নবীর মেয়ে এসছি আপনার সঙ্গে দেখা করার জন্য দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন কেন দরজা খুলেন ঘরে ঢুকতে চাই ঘরের ভিতর থেকে আমার মায়েরা কান খাড়া করে শুনেন কি বলতে চাই ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন ফাতেমা বেয়াদবি মাফ করবেন আপনি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই স্বামী ফজরের নামাজ পড়ে কাঠ কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না ফাতেমা বললেন কি বলো তুমি আমি তো মেয়ে মানুষ আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না তাও তো আমি বিশ্ব নবীর মেয়ে কাটোরিয়া স্ত্রী বলছেন ফাতেমা
আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না, বরং বরকত নিতে পারবো। কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে, অনুমতি লাগবে। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করবো না, কথাও বলতে চাই না। আমি আমার স্বামীকে এতটুকু ভালোবাসি, আমার স্বামী কাট কাটলে কি হবে? স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই। আমি স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকাতে পারবো না। ও ফাতেমা, বেয়াদবি নিবেন না, আপনি ব্যাগ করে বাড়িতে পৌঁছে যান, আগামীকাল সকালবেলা আবার আসবেন। আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চিন্তা করে একটা কাটুরি আরবে, একজন মহিলা একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া, আর আপনার আমার স্ত্রী গ্রামের মহিলারা স্বামীর অনুমতি কি? স্বামী তো কই তাকে কই যায়, স্ত্রী স্বামীও জানে না, ঠিক কিনা বলেন? এখন ঠিক কইবেন আমার বন্ধুগণ। এক পর্যায়ে হযরতি ফাতেমা চলে আসলেন, পরের দিন সকালবেলা যখন ব্যাগ করে চলে যাবেন আবার যাবেন কাঠুরিয়ার বাড়িতে, হযরতে হাসান জড়াইয়া বলছেন, মা গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিল তোমাকে খুঁজে পাই না, আজ আমাকে না নিয়া তুমি যাইতে পারবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা রে আমাকে একা যেতে দাও। হাসান বলছেন, আম্মা জান তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না। ফাতেমা বললেন, বাবা চলো আমার সঙ্গে চলো। হযরতে ফাতেমা হাসানকে নিয়ে চলে গেলেন, কাটুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন, বোন আমি গতকালকের ফাতেমা এসছি, দরজা খুলে দাও। হাসান বলতেছেন, আম্মা জান বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা ডাক দিয়া বলছেন, বোন ফাতেমা দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন, কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়। সে কে? ফাতেমা বললেন, আমার ছেলে, ও প্রাপ্তবয়স্ক নাবালিক হাসান আমার সঙ্গে এসেছে, দরজা খুলে দাও। কাটুরিয়ার স্ত্রী জামেলা বলছেন, বোন ফাতেমা বেয়াদবি নিবেন না, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি, কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই নাই, আপনি আজও ব্যাগ করে চলে যান, আগামীকালকে আসবেন, আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বুনরে আমার ছেলে নাবালিক ছেলে, তার সামনে বের হলে কিছু হবে না। কাটুরিয়ার স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি কিছু হবে না, কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই, আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া গড়ে কাউকে ঢুকতে দিতে পারি না। চিন্তা করেন কেমন আমানত দার। হযরতে ফাতেমা আজ বিক করে চলে আসলেন, পরের দিন সকালবেলা তিনি যখন চলে যাবেন, হযরতে হুসাইন মাকে জড়াইয়া বলতেছে, আম্মা যা গতকালকে সকালবেলা ভাইকে নিয়ে কই গেছিল, আমাকে নেও নাই, আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে পারবা না। হযরতে ফাতেমা নাসুর বান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না, আজ হুসাইন সাথে গেল। কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন, বন্ডে দরজা খুলে দাও, আমি ফাতেমা এসছি, গতকালকে যে এসেছিলাম। হুসাইন বলতেছেন, আম্মা জান গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছিলাম। এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন, ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়। ফাতেমা বলেন, ওটা আমার ছোট ছেলে হুসাইন। জামেলা বলছেন, বোন বেয়াদবি নিবেন না, আপনি চলে যান,
আজ আমি দেখা করতে পারবো না, কারণ হোসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই, আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না। বিরক্ত হয়ে চলে আসলেন, চতুর্থ দিন গিয়েছেন, একা একা গিয়েছেন, দরজায় নক করে বলছেন, ফাতেমা এসছি, দরজা খোলো। মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন, ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার, ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা, ঘরের দরজা একটা ছড়ি রাখা মানুষকে পিটাবার জন্যে, ঘরের দরজার সামনে একটা চাকু রাখা, ছুরি রাখা। জিজ্ঞাসা করলেন, ও জামেলা এগুলা কি? জামেলা বলছেন, ফাতেমা আমি সবসময় স্বামীর আনুগত্য থাকতে চাই, আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়, সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই, কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায়। এরপরেও কোনো কথায় স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায়, ঘরের দরজায় দড়ি রেখে দিয়েছি, স্বামীকে বলে দিয়েছি, স্বামী রে আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান, এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন, এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন, এই ছুরি দিছি, বড় অপরাধ করলে অত্যা করে দুনিয়ার থেকে বিদায় দিবেন, আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এক মিনিটও থাকতে চাই না, আমার স্বামী কষ্ট পায়, আমার স্বামীর দিলে আঘাত লাগে, ব্যথা লাগে, এমন কোন কাজ আমি করতে চাই না, আমি স্বামীর ভক্তি, স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে ব্যাগ করে চলে আসলেন, বাবার কাছে লম্বা কথা, বাবার কাছে গিয়ে বলেন, আব্বা জান মহিলার বাড়িতে গিয়েছিলাম, মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি, সব বুঝলাম, ওই মহিলা জান্নাতি এতে সন্দেহ নাই, স্বামীকে বড় ভক্তি করে, স্বামীর শ্রদ্ধা করে, স্বামীকে সম্মান করে, স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না, সব ঠিক আছে আমি মানছি বাবা জান্নাতি, কিন্তু আমার আগে কেমনে জান্নাতি আমাকে বুঝাও, আমাকে বুঝাও আমার আগে কেমনে জান্নাতে যাবে। নবীজি বললেন, মা রে ও মা তুমি শুনো, ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে, একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না, আর তুমি চিন্তা করো ওই দিনের ঘটনা, যেই দিন আলী খাবার নিয়ে তোমার ঘরের দরজায় গিয়েছিল, মা রে তুমি আমার মেয়ে হাসান হুসাইনের মা, তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে, মা রে তুমি তো আলী ঘরে গেলেও সুন্দর করে বলতে পারতে, কথা বলেন ঠিক কিনা, সুন্দর করে আলী ঘরে গেলে বুঝাইয়া বলতে পারতে, ঠান্ডা মাথায় বলতে পারতে, ওই জায়গায় তুমি তাকাইয়া দেখো কাটুরিয়ার স্ত্রী জামেলার কি চরিত্র আর কি ব্যবহার, স্বামীর সঙ্গে জামেলার কি আচরণ হয়েছে, ওই দিন তুমি আলীর সঙ্গে কি আচরণ করেছ, আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ তুমি, জামেলা জিন্দেগি তুই কষ্ট করে নাই, এই জন্য তোমার আগে এক পয়েন্ট পৌঁছে গিয়েছে, তোমার আগে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন, আব্বা জানের পরে বুঝি নাই বলেন, এবার নবী বলছেন, ফাতেমা তাহলে বুঝব, তোমার স্বামী আমার দেওয়া কাপড় 6 টাকায় যার কাছে বিক্রি করেছিল, যিনি 6 টাকা দিয়ে আমার দেওয়া কাপড় কিনেছে, দুনিয়ার সাধারণ ক্রেতা না, ওনার নাম হলো ইসরাফিল, ইসরাফিলকে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছিলেন, তিনি কাপড়টা ক্রয় করে নিয়ে জান্নাতে রেখে দিয়েছেন, আর তোমার স্বামীর কাছে যিনি লাল গুঁড়া বিক্রি করেছে, তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয়,
তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল জান্নাত থেকে লাল ঘোড়া নিয়ে এসেছে আলীর কাছে বিক্রি করে দিয়েছে আলী বাজারে গিয়া যার কাছে ঘোড়াটা বিক্রি করেছে তিনি আল্লাহর আরেকজন রহমতের ফেরেশতা তার নাম মিকাইল তিনি ঘোড়াটা ক্রয় করে জান্নাতে নিয়ে রেখে দিয়েছেন আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে মারে তুমি যেদিন জান্নাতের ভিতরে যাবে আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা ঘোড়া দিবেন এই ঘোড়া হবে ওই লাল ঘোড়া ঘোড়া চলতে গেলে তুমি থাকবে ঘোড়ার পিঠে ঘোড়ার লাগাম লাগবে ওই লাগাম হলো তোমার বিক্রি করা সেই ছয় টাকার কাপড় কোন সুবহানাল্লাহ এই কাপড় হবে ওই দিন ঘোড়ার লাগাম ওই ঘোড়ার পিঠে থাকবে তুমি সওয়াত আমি যেমন ঘোড়ার পিঠে থাকব আমার ঘোড়ার লাগাম থাকবে বেলালের হাতে মারে তুমিও থাকবে ঘোড়ার পিঠে আর ঘোড়ার লাগাম থাকবে কাটুরিয়ার স্ত্রী জাবেলার হাতে সুবহানাল্লাহ বলেন বেলাল যেমন আমার আনুগত্য করে আমাকে ভালোবাসে জিন্দেগি শেষ করে দিল বিনিময়ে আমার ঘোড়ার লাগাম ধরবার সুযোগ পেয়েছে কাটোরিয়ার স্ত্রী জামেলা স্বামীর খিদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে আল্লাহ তাকে তোমার ঘোড়ার লাগাম ধরবার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি লম্বা করতে চাই না মা বোনদেরকে বুঝাতে চাই রে মা জান্নাতে যদি যেতে হয় অবশ্যই স্বামীর সন্তুষ্টি লাগবে স্বামী যদি আপনাকে ডাক দেয় গভীর রাত্রে তার কাছে যাওয়ার জন্য আপনার শরীরে যদি অসুস্থতা না থাকে শরীরে কোনো সমস্যা না থাকে আর সারা রাত্র যদি স্বামীর গলা জড়াইয়াও আপনি ঘুমাইয়া যান সারা রাত্রে নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ এই সওয়াব আপনার আমল নামায় দান করে দিবে কোন স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকায় মুস্কি হাসে কোন স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় মুস্কি হাসে কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ বলছেন একটা মকবুল হজ করলে যেই সওয়াব আল্লাহ এই সওয়াব স্বামী স্ত্রীর আমল নামার মধ্যে দিয়ে দিবেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যেই করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে একজন আরেকজনকে বুঝবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই পরিবারের ভিতরে 71 জন ফেরেশতা পাঠায়া সব সময় 24টা ঘন্টা তাদের জন্য পরিবারের জন্য রহমতের দোয়া করতে থাকেন পড়েন সুবহানাল্লাহ এজন্য আমরা শান্তি চাই তো পরিবারে শান্তি চাই তো মায়েদেরকে আরো বলছি শুনেন আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারেন স্বামী যদি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলে আমি স্ত্রীর উপরে সন্তুষ্ট আল্লাহ কোনোদিন কোন স্ত্রীর আমল নামা চেক করবেন না স্বামীর কথার উপরে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিবে এজন্যই মায়েরাও স্বামীর খিদমত করতে হবে স্বামীদেরকে সন্তুষ্ট রাখতে হবে ভালো ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তিন ঘন্টার কাছাকাছি আমি কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য অনেক দোয়া থাকলো আর লম্বা করা যাবে না